السلام عليكم ورحمة الله. شعبان মাসের গুরুত্বপূর্ণ আমল ও ইবাদত। শাবান মাসের ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে এই মাস জুড়ে রোজা রাখা। হাদিসে পাকে রোজা রাখার বহু ধরনের সওয়াবের কথা বর্ণিত হয়েছে। এছাড়াও এই মাসে আইয়ামের বীজ রোজা রাখাও গুরুত্বপূর্ণ, যা প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখে রাখা হয়। এই রোজাকে আইয়ামের বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার ব্যাপারে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। এছাড়াও আছে সাপ্তাহিক রোজা, যা সোমবার এবং বৃহস্পতিবারে রাখা হয়। এই রোজা রাখা সুন্নত। এছাড়াও বিশেষভাবে শাবান মাসের 15 তারিখ রোজা রাখার কথা হাদিসে পাকে পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখ রাত, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা তা ইবাদত বন্দেগীতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। শাবান মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত রয়েছে। কোরআনের ভাষায় এটিকে লাইলাতুল মুবারাকা বলে, আমাদের দেশীয় পরিভাষায় শবে বরাত বলা হয়। বিভিন্ন হাদিসে এই রাতের ফজিলতের কথা আলোচনা এসেছে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাস জুড়ে বেশি বেশি নফল রোজা, বেশি বেশি করে নফল নামাজ এবং তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।